হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহ আফসার উদ্দিন শামীম। আজকে আপনাদেরকে আমি যে এই কাজটা দেখাবো সেটা হলো কিভাবে লিড জেনারেট করতে হয়। লিড জেনারেট ওয়েব রিসার্চ কাজ, এটা মূলত ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কিছু একটা অংশ মিলে কাজটা করতে হয়। তো আমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা লিঙ্কড ইন প্রোফাইল দেওয়া থাকবে। আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি আর রোল পজিশন মানে কি টাইটেল, আমরা যেটা সহজে বুঝি, কোম্পানি ইমেল, পার্সোনাল ইমেল, সেল ফোন। আচ্ছা, আমাদের ফার্স্টে একটু জানা দরকার পার্সোনাল ইমেল কোনটা আর কোম্পানি ইমেল কোনটা। অনেকে পার্সোনাল ইমেল, কোম্পানি ইমেল সম্বন্ধে নাও জানতে পারেন, যারা নিউ আছেন তাদের জন্য। দেখেন, প্রত্যেকটা ইমেলের সাথে ইনফো, তারপরে সার্ভিস, কন্ট্রাক্ট, কাস্টমার কেয়ার, সাপোর্ট, মানে এটা একভাবে বলে সোজাভাবে যেটা বলা যায় সেটা হলো কিভাবে কিভাবে আপনারা সহজে বুঝতে পারবেন, যেটা নাম ছাড়া যেই ইমেলগুলো আছে টোটালগুলোই কোম্পানি ইমেল বা বিজনেস ইমেল। পার্সোনাল ইমেল, পার্সোনাল ইমেল ক্ষেত্রে আপনি আপনার নামে, যেমন করিম, করিম অ্যাট দ্য রেট ডোমেন ডট কম, ডোমেন বলতে যে কোনো ওয়েবসাইট বলেন, বিক্রয় ডট কম বলেন বা আদার্স, বিজয় ডট কম, বিজয় অনলাইন, অনলাইন ডট কম বা অনলাইন বিডি ডট কম, রহিম ডট কম, অনলাইন বিডি ডট কম, এরকমভাবে আপনারা মিন করতে পারেন। এখানে আমার কিছু ইমেল দেওয়া আছে, কোনটা পার্সোনাল কোনটা কোম্পানি ইমেল আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন এটা কোম্পানি ইমেল, এটা পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেলটা কীভাবে আপনি বুঝবেন, যেমন এই ফার্স্ট নেমটার সাথে পার্সোনাল নামটা ইমেলটা মিলে গেছে এবং এটা ভেরিফাইড করে তারপরে আপনার এখানে বসানো হয়েছে। কীভাবে কাজটা করবেন আমরা সেটাতে যাই। কাজটা করলে যারা নিউ আছেন তারা একটু ভালো করে দেখবেন। সাপোজ আমি আমার লিঙ্কডইন এতে গেলাম, এটা ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে একটা শর্ট লিঙ্ক চলে আসবে, শর্ট লিঙ্কটা কপি করে এখানে রাখবেন। দেন আমি 272 নাম্বার রোতে আছি। এখানে আমার কী আছে, এখানে আমার এই নামটা আছে, নামটা আমার কপি করে নিতে হবে। অল টাইম এখান থেকে কন্ট্রোল সি সংক্ষেপে কিবোর্ডে শর্টকাট হল কন্ট্রোল সি অথবা মাউসে যে আপনি কপি করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কাজ করলে, কিবোর্ড দিয়ে কাজ করলে আপনার স্পিডটা অনেক দ্রুত হবে। এখান থেকে আপনি পুরোটা ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা প্রথমটা ফার্স্ট নেম, লাস্টেরটা লাস্ট নেম, কন্ট্রোল এক্স দিলে আপনার এটা কেটে যাবে। এবং লাস্ট টাইমের ঘরে যদি আপনি কন্ট্রোল ভি প্রেস করেন, কন্ট্রোল ভি একসাথে প্রেস করলে আপনার এটা লাস্ট টাইমের ঘরে বসে যাবে। দেন আমরা কী করব, দেন আমরা কোম্পানি নামটা নিব। কোম্পানি নামটা নিতে গেলে দেখেন এটা আমার, এটা ওর, এখানে দেখুন লিঙ্কডইন প্রোফাইলে প্রত্যেকটা প্রোফাইলে এক্সপিরিয়েন্স নামে একটা অপশন থাকে, যে এক্সপিরিয়েন্স লেভেলে, যেমন এই উনি এই কোম্পানির আন্ডার আছে, প্রেজেন্টে 1 বছর 5 মান্থ, মানে তো যাই হোক, আমার এইটাই আপনার লক্ষ্য রাখতে হবে যে এটা জব করতেছে এই কোম্পানি। তা আমার এই কোম্পানিটাকে আমার গুগলে সার্চ করতে হবে। যদি আপনি দুইভাবে কাজ করতে পারেন, কিভাবে আপনি কোম্পানি এটা নেবেন, একটা হলো আপনি এখান থেকে সরাসরি গুগলে সার্চ করতে পারেন কোম্পানির নামটা। এখানে সার্চ করলে এটা কোম্পানির ডোমেন, যারা অনলাইনে একবারে নতুন তারা একটু ভালো করে লক্ষ্য করবেন, যারা পুরনো তারা তো জানেনি। তো এটা ওপেন করলে কোম্পানি ওপেন হবে। আবার আপনি এখানে ক্লিক করলেও আপনার অনেক সময় এখানে কোম্পানির ডিটেলস থাকবে, আমি সেটা দেখিয়ে দেবো, এরপরে আপনি সেটা দেবেন। যাই হোক, আপাতত এটা নাই, আমি এটা গেলাম না। এটা হলো কোম্পানির অ্যাড্রেস। তো আমার মূলত এরপরে কাজ করার কথা ছিল যে এখানে কী কী নিব। আমার মূলত প্রোফাইলটা যেহেতু আমার দেওয়াই আছে, জাস্ট এখানে আমি কোম্পানির নামটা নিব। পজিশন, এটা এই লোকটার পজিশনটা কী, যে ওনার পজিশন হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফাউন্ডার, ফাউন্ডার, এটা ওনার পজিশন, এটা পজিশনটা এখানেই থাকে, সবার একবার দেয় থাকে, এটার কোনো টেনশন কিছু নেই।
যেহেতু আমি কোম্পানিটা এটা ইয়ে করছি, আমার এখান থেকে ডাটাগুলো, এখান থেকে ওয়েবসাইটে আপনি যে কোনো ওয়েবসাইটে যদি পান, সেক্ষেত্রে আপনি ন্যূনতম এই ইমেলটা, এটা হলো যে ইমেল অ্যাড্রেস, দেখেন কন্ট্যাক্ট আছে যাবেন, কন্ট্যাক্ট আজ সাপোর্ট হেল্প এই ধরনের যত আইকন থাকবে, মেনুবার থাকবে, ওই মেনুবারে ক্লিক করবেন। আমি কন্ট্যাক্ট আছে আমি ক্লিক করলাম, দেখেন এইখানে একটা ইমেল দেওয়া আছে, এটা হলো কোম্পানি ইমেল। এই ইমেলটা আপনি সাথে সাথে নিয়ে নেবেন, ইমেল নেওয়া লাগবে, এইটা আপনার ফোন নাম্বার, এই যে এতটুকু ফোন নাম্বার, এটা ফোন নাম্বারের ঘরে নিয়ে নেবেন। তো ফোন নাম্বার, এবার বিজনেস ইমেলটা আপনি কীভাবে ফাইন্ড করবেন, বিজনেস ইমেলটা ফাইন্ড করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, তার ভিতরে আমি যে পদ্ধতিটি অবলম্বন করি, ফার্স্টে আমি মেল টেস্টার নামে মেল টেস্টারে যাবেন। মেল টেস্টারে গিয়ে আপনার ডোমেনের ডোমেনটা নেবেন, এই যে www বাদ দিয়ে ডোমেন নিয়ে এখানে অ্যাট দ্য রেট দিবেন। অ্যাট দ্য রেট দেওয়ার পরে ফার্স্ট নেমটা আপনি দিয়ে মেল টেস্টার একটা চেক করবেন, দেখেন এইখানে এই মেল টেস্টার এটা অ্যালাউ করতেছে না, এটা পাচ্ছে না, তার মানে আমার এইটা থাকতে পারে, জিমেলও আমি ভেরিফাই করে দেখতে পারি আসলে, জিমেল কী বলে আমি সেটা দেখতে চাচ্ছি। কয়েক পদ্ধতিতে দেখা যায়, সাপোজ আমি এখানে দিলাম সাবজেক্টে ক্লিক করার পরে, দেখেন এখানে যদি পাইতো এটা, যদি এখানে পাওয়া যেত তাহলে এখানে আপনার ই চলে আসতো, নাম টাম সহ টোটাল চলে আসতো, এটা এখন ভ্যালিড না। আমরা লাস্ট নেম নিব, লাস্ট নেম নিয়ে এখানে ডট এটা দিতে পারি, এটা দিয়ে সার্চ করতে পারি, এটাও নিচ্ছে না, এটা আমরা মেলে সার্চ করতে পারি, সেটাও পাচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা শুধু ফার্স্ট নেমের প্রথম অক্ষর দিয়ে দেখতে পারি, সেটাও নিচ্ছে না, দেখি আমরা এখানে পাচ্ছি কিনা। আর আমরা শুধু লাস্ট নেম দিয়েও দেখতে পারি, লাস্ট নেম দিয়েও পাচ্ছে না। এটা পাচ্ছে না, তার মানে আরও কয়েকভাবে দেখা যায়, আপনি ইয়ে দিতে পারেন, সাপোজ এটা তো দিলাম একবার, এটা দিয়ে দিতে দিতে পারেন, এটা পাচ্ছে না। আপনি বিভিন্ন ওয়েতে ট্রাই করবেন, আপনি করতে করতে এটা বুঝে ফেলবেন যে আসলে কীভাবে করতে হয়। তো যাই, আমরা এটা পাচ্ছি না, এটা ভ্যালিড মেল পাওয়া যাচ্ছে না, যা অথবা আপনার এখানে অ্যাবাউট আজেও আপনারা দেখতে পারেন, অ্যাবাউট আজে টিম মেম্বার থাকে, টিম মেম্বার থাকলে সুবিধা হয়, যেমন দেখেন এই লিঙ্কডইন নামের সাথে টিম মেম্বারের প্রথমে পাওয়া গেছে প্রেসিডেন্ট উনি, এখানে অনেক সময় ইমেল দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, এভাবেও আপনারা খুঁজে দেখতে পারেন। এটা যেহেতু এখন এখানে পাচ্ছে না, তার মানে এটা আর পাওয়া যাবে না, আপাতত এটা স্কিপ করে যাবেন। অ্যাটলিস্ট মনে রাখতে হবে আপনার এই পেজ কোম্পানি ইমেল এবং ফোন নাম্বার থাকলে এটা ভ্যালিড হিসাবে ধরা হবে, তবে আপনাকে বিজনেস ইমেল অবশ্যই খুঁজতে হবে। বিজনেস ইমেল যদি আপনি অ্যাভয়েড করে যান, সেক্ষেত্রে সেটার কাজের ভিতরে এটাকে আপনার নেগেটিভ মার্কিং করা হবে। যারা এই কাজ করতে যা ভালো পারফর্ম করবেন তাদেরকে ভবিষ্যতে আরও কিছু দেওয়া হবে। তার আর এখানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনারা সোশ্যাল মিডিয়া পেজটা, বিশেষ করে ফেসবুক পেজ, কোনো পেজ থাকলে আইকন থাকলে, যেমন এই ফেসবুক এটা শেয়ারের মেবি, এটা না সরাসরি ফেসবুকের আইকন থাকলে ফেসবুকে যাবে, অ্যাবাউট আছে আপনারা যাবেন, আমি আরও কয়েকটা কলে ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে কাজ করতে হয়। তো আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেছে, এটার দরকার নেই, এখন আমরা এইটাতে যাব, পরের লিঙ্কে যাব। আচ্ছা,
নামটা নিব বরাবর আগের মতোই। নামটা কখনো যাতে কোনো এখানে যাতে স্পেস এরও এভাবে যাতে স্পেস না পড়ে, স্পেস জন্য স্পেস কেটে দিতে হবে। এখানেও ডাবল ক্লিক করে পেস্ট করলে স্পেস আছে, যদি এটা আপনি এখান থেকে কপি করে সরাসরি করেন স্পেস থাকবে না। ওকে, এরপর কোনো সাইট থেকে আচ্ছা যখন লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি কোনো এটা হলো কোম্পানির টাইটেল পজিশন আর কি, তো সিইও অ্যান্ড কো ফাউন্ডার এটা পজিশনটা আমরা এখানে নিব রোলের জায়গায়। এখানে ডাইরেক্ট আপনি এই দিলে এটার ফর্মেটটা চেঞ্জ হয়ে যাবে পেস্ট করলে। তো পেস্ট করবেন কীভাবে, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করবেন যাতে এই পাশে কোনো স্পেস না থাকে, এই পাশেও যাতে কোনো স্পেস না থাকে। অনেকের এরকম স্পেস থাকতে পারে, এরকম স্পেস থাকলে এটা প্রবলেম হয় বা এগুলা নিয়ে ঝামেলা করে। তো সুতরাং এগুলো কাজ করতে গেলে আপনারা দেখে নেবেন যাতে স্পেসটা না হয়। ওকে, দেন পজিশন কালেক্ট করলাম। এবার এটা হলো কোম্পানি নেম, এটা কোম্পানি নেম, এটা কোম্পানি সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিছে। আচ্ছা, এই কোম্পানি নেম এখানে বসালাম। আপনারা এখানেও কোম্পানি নেম ক্লিক করে দেখতে পারেন যে কীভাবে দেখা যায় কোম্পানি নেম। মনে রাখবেন এক্সপেন্সের প্রথম যেটা আছে যেটা প্রেজেন্ট, এটা এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখেন শো মোরে ক্লিক করলে এখানে কোম্পানির কত সালে কী হয়েছে না হয়েছে টোটাল ডিটেলস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। দেখেন এটা হলো কোম্পানির সোজা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানেও দেওয়া আছে। যাতে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কীভাবে পাওয়া যায় আমি এখানে দেখলাম। যদি কখনও এরকম ওয়েবসাইট দেওয়া না থাকে তখন আপনারা কোম্পানির নেম দিয়ে টোটালি সার্চ করবেন, অনলাইনে সার্চ করলে দেখবেন যে এই প্রথমে যেটা পাইছে এটাই ওয়েবসাইট। তো এটা যারা কাজ করছে তারা এটা সম্বন্ধে জানে, আবার অনেক সময় এটা উল্টাও পাইতে পারে, অন্যরকম ডোমেনও পাইতে পারে, তেগুলো আপনার যাচাই বাছাই করে নিতে হবে। তো যাক, আমি কনফার্ম যে এটা ওদের ওয়েবসাইট, এটা তো দেওয়াই ছিল, সুতরাং কোনো প্রবলেম নাই। আমি গেলাম কোম্পানির ভিতরে, এখন আমার কী করতে হবে, একটা শর্ট লিঙ্কটা নিয়ে রাখি, শর্ট লিঙ্কটা নিয়ে রাখলাম এখানে। আচ্ছা, এবার কোম্পানি ইমেল, পার্সোনাল ইমেল আমার খুঁজতে হবে। কোম্পানিতে গেলাম, এই যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ফেসবুক, ফেসবুকটা অবশ্যই দেখবেন, গুগল প্লাসও দেখা যায়, ফেসবুকে অবশ্যই যাবেন। ফেসবুকে অন্ততপক্ষে মেইল ইমেল একটা পাওয়া যাবেই, আর ফোন নাম্বার তো পাওয়া যাবেই। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার আছে, এটা নেওয়া যাচ্ছে না। এখানে ওদের ইয়েতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, দেখা যাক, লগ ইনের দরকার নেই আমার, ফেসবুকে ঝামেলা আছে এটা। হ্যাঁ, এটা হলো ওদের ফেসবুক পেজ, পেজে যাওয়ার পরে অ্যাবাউটে ক্লিক করবেন। আমাদের এখানে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, শুধু অ্যাবাউটে। এটা হলো আমি কীভাবে ফ্যান পেজ, দেখেন এখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া নাই, এখানে ডিটেলস থাকবে। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়া থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, যেহেতু এটাই নাই এটা আমার দরকার নেই। ফ্যান পেজের জন্য আমার এভাবে দেখবেন ফ্যান পেজ থেকে কীভাবে কাজ করা যায়। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে আপনি কীভাবে করবেন, এখান থেকে অবশ্যই আপনি কোথায় যাবেন, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই দুইটা মেনুবার সার্চ করবেন। এখানে কোথায় কন্ট্যাক্ট আস আছে, আচ্ছা এখানে কোনো জায়গায় কন্ট্যাক্ট আস দেখতে পারতেছি না, তো সুতরাং আমার এইখান থেকে নিতে হবে। এটাও ওপেন হচ্ছে না, দেখতে হবে না, এটা সরাসরি স্কাইপে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা টাইপ করে নেই, ফোর ওয়ান ফাইভ, কারণ এখানে টাইপ করলেই দ্রুত হবে, যেহেতু কপি হচ্ছে না। এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি সেভেন, এটা হলো আমাদের সেল নাম্বার পেয়ে গেছি। এখন ইমেলের জন্য ওরা কোনো ইমেল এখানে দিয়ে রাখে নাই, ইমেলটাকে আমাদের রিসার্চ করে বের করতে হবে।
আচ্ছা ওকে, কীভাবে রিসার্চ করবো? সাপোজ নর্মাল আপনি ইমেল বের করতে গেলে ইমেল অ্যাট দ্য রেট আপনি ডোমেন দিয়ে সার্চ করলে গুগলে অনেক সময় ইমেল পাওয়া যায়, তো এভাবে করতে পারেন। সাপোজ এখানে ইমেলটা পাওয়া গেছে, এই যে ইনফো অ্যাট দ্য রেট এটা। আচ্ছা এই ইমেলটা ভেরিফাইড কিনা একটু দেখি। দেখেন ইমেল ভেরিফাইড হলে টোটালটাই এরকম কালারিং হয়, ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড এখানে লেখাই আসবে, তার মানে কি ইমেলটা আমি নিতে পারি। একটা বিজনেস ইমেল একটা ফোন নাম্বার আমি পেয়ে গেছি, সুতরাং এখন আমার আর বিজনেস ইমেলের জন্য দরকার নেই, কারণ এখানে জেনারেল ইমেলই পাওয়া যাচ্ছে না, বিজনেস ইমেল আমার পাওয়া যাবে না। তো আপনারা সময় থাকলে একটু সার্চ করে দেখবেন। এটা হলো দুইটা এন্ট্রি করলাম, এবার তিন নাম্বার লিঙ্কডইনে যাইতে হবে, পেজটা নিয়ে নিলাম, শর্ট ইউআরএল নেওয়ার পরে নামটা নিয়ে নিব, নামটা ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিলাম, সিও আপনার চাইলে এখানে কপি করে নিতে পারেন, সমস্যা নাই। আপনার কোম্পানি নেম দিয়ে দিলাম। এখন আমাদের একই কাজ করব, ফার্স্টে আমার 1 2 3 4টা কলাম এগুলা টোটালি কপি পেস্ট, এটা এখানে কোনো সময় ওয়েস্ট করার দরকার নেই। আপনার শুধু ইমেল ক্ষেত্রে ইমেল নেওয়ার জন্য একটু রিসার্চ করতে হবে হালকা। আচ্ছা আমার কী করতে হবে, এটা ওপেন করতে হবে, আমি যেহেতু জানি আমি কোম্পানির নেম দিয়ে সার্চ দিল আমি ওয়েবসাইটটা পেয়ে গেছি। দেখেন এখানে সেম একই ওয়েবসাইটটা থাকবে। আচ্ছা সি মরে গেলে এটা থাকবে .com, দেখেন .com এটা চলে আসছে, তো যারা জানে তো জানেই। কন্টাক্ট আজে যাবেন, কন্টাক্ট আজে গেলাম, অ্যাবাউট আজে গেলাম, নিউ ট্যাব দিয়ে করতে পারেন, কন্ট্রোল চাপ দিয়ে যে কোনো ট্যাবে ক্লিক করলে আপনার নতুন ট্যাব ওপেন হবে, যারা জানেন না তাদের জন্য। দেখেন এখানে নর্মাল একটা কোম্পানি ইমেল পাওয়া গেছে, এটা নিয়ে নিলাম ফার্স্টে। যেটাই পাবেন একটা ইমেল নিয়ে নেবেন, দুইটা ইমেলে নেওয়ার চেষ্টা করবেন সবাই। এখানে একটা সাপোর্ট আছে, ইনফো আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, ভালো কথা। দেখেন এখানে যা অনেক সময় অ্যাবাউটও যে এখানে ওনার প্রোফাইল দেওয়া থাকে, ইমেলও দেওয়া থাকে, তো সুতরাং এখানে ইমেল দেওয়া না, আমার ইমেলটাকে ওইভাবে বের করতে হবে, সার্চ করে বের করতে হবে। কী করতে হবে বের করতে গেলে, আমার ডোমেনটা নিতে হবে, ডোমেনটা নেওয়ার পরে আমি এখানে অ্যাট দ্য রেট রেখে দিব, আমি এখান থেকে ফার্স্ট নেমটা কপি করে ইনপোর্ট জায়গায় নিয়ে আসবো, চেক ইমেল অ্যাড্রেস। দেখেন এটা শুরুতেই পেয়ে গেছে, এই যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তার মানে কি আমার ফার্স্ট নেম দিয়ে ইমেলটা করা ছিল। এই এটা আমরা একটু চেক করি মেইলে পাওয়া যায় কিনা দেখি। মেইলে দেখেন এখানে মেইলে পাওয়া গেছে, বাট ওইভাবে পাওয়া যায় নাই, প্রপারলি পাওয়া যায় না। যাই হোক আমার যেহেতু এখানে ভ্যালিড হয়ে গেছে আমি এটা নিয়ে নেব। হ্যাঁ আর কন্টাক্টের যে ফোন নাম্বারটা নেওয়া হলো না, ফোন নাম্বারটা নেওয়ার জন্য অবশ্যই ফোন নাম্বারটা এখানে নাইও, তা আমার দরকার নেই, যেহেতু দুইটা মেল পেয়ে গেছি ফোন নাম্বারটা এখন আপাতত না নিলেও চলবে। তো আমাদের যদি অ্যাভেলেবেল থাকে, যে বিজনেস ইমেলও থাকে কোম্পানি ইমেল থাকে, আমরা দুইটাই নিয়ে নিব, ফোন নাম্বার থাকলেও নিয়ে নিব, এটাতে বেটার হয় যে বায়ার খুশি হবে এবং বায়ার লং টার্ম বিজনেসের কাজ দিতে পারে খুশি হয়ে। ভালো কাজ থাকলে আমিও খুশি হব আর বায়ারও খুশি হবে, সুতরাং ওইভাবে কাজ করতে হবে সবাইকে। আমি করতেছি এখন, আগে বলে দিছি কীভাবে কী করতে হয় এই জন্য আমি আর বলতেছি না, আমি করে যাচ্ছি। এখানে গিয়েও আপনারা ওয়েবসাইটে যেতে পারবেন সহজেই, আমি জানি যে এটাই হবে, এটাই ওয়েবসাইট হবে। দেখেন এটাই ওয়েবসাইট, এটা ওয়েবসাইট আসলো, এখানে রেজিস্টার
এখানে দেখেন যে মেল বক্সের মতো একটা ইয়ে দেওয়া আছে, ফেসবুকের আইকন দেওয়া আছে, ফেসবুকে অবশ্যই যাবেন। মেল বক্সে ক্লিক করলে দেখবেন যে এখানে কপি ইমেল অ্যাড্রেস আছে, এটা কপি এখানে প্রায় ইমেল থাকে, দেখেন এখানে অলরেডি কোম্পানি ইমেল পাওয়া গেছে। এটা হলো ফেসবুক, ফেসবুকে অ্যাবাউট আজ অবশ্যই যাবেন, দেখেন এখানে অ্যাবাউট আজ মেল দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া থাকে, কিন্তু এখানে ফোন নাম্বার নেই, ফোন নাম্বার থাকলে নিয়ে নিতে পারতাম, যেহেতু না এটা কেটে দিব, আমরা তো অলরেডি নিয়ে নিছি। এবং একটু যেহেতু আমাদের ফোন নাম্বার এবং মেইল দুইটা বাকি আছে, সেহেতু আমরা ট্রাই করবো তোকে ফোন নাম্বার অথবা বিজনেস ইমেল পার্সোনাল ইমেল নেওয়ার জন্য। তো পার্সোনাল ইমেল নেওয়ার জন্য সেম একই ওয়ে ইউজ করতে হবে, মেল টেস্টারে গিয়ে এভাবে আপনার ফার্স্ট নেমটা কপি করে দিবেন, এটা ফার্স্ট নেম কপি করে দিয়ে কপি ইমেল অ্যাড্রেস, এটা নিচ্ছে না, আমি একটু জিমেলে চেক করি, হ্যাঁ জিমেলে তো তেমনভাবে পায় না, প্রপারলি পায় না, আমি একটু অন্যভাবে ট্রাই করি। আচ্ছা লাস্ট নেমে শুধু প্রথম লেটারটা দিই, না সেটাও পাচ্ছে না, শুধু ফার্স্ট নেমের প্রথম লেটারটা রেখে লাস্ট নেমটা দেই, সেটাও পাচ্ছে না। এখানেও পাচ্ছে না, আচ্ছা আবার আমরা দুইটাই করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিতে পারি, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এভাবে অনেক সময় মেল থাকে সেটাও নিচ্ছে না, এটাও নিচ্ছে না, তো এটা না পাওয়ারই সম্ভাবনা বেশি। একটু ভালো রিসার্চ করলে পাওয়ার কথা, দেখি এটা নেই, এটাও নেবে না, আচ্ছা এটা বাদ দিলাম। এখন ফোন নাম্বারটা এখানে কোনো নাম্বার আছে কি না, ফোন নাম্বারটা তো নাই, আচ্ছা এটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু অ্যাটলিস্ট একটা পাইছি সেটা যাই হোক এটাকে দিই, হবে না, নেক্সট গেলাম, সেম একইভাবে লিঙ্কটা নিয়ে শর্ট করে দেব, নামটা নিব, এখানে কো-ফাউন্ডার অ্যান্ড সিইও, আচ্ছা এটা পুরোটাই নাম মেবি, আচ্ছা এটা এতটুকু ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়ে নিই, এই যে ডট মি, এটাও কিন্তু একটা ডোমেন, এটা ওয়েবসাইট ডট মি, এটা অনেকে জানে না, অনেকটা তার ওয়েবসাইট, ড্যাশবোর্ড, আমাদের উদ্দেশ্য হলো আমরা ইমেল কালেক্ট করব, কোনটা কাজ, ফেসবুক পেজ আছে কিনা দেখতে হবে, ফেসবুক পেজ নেই, কোনটা কাজ দেওয়া, এখানে বিজনেস মানে কোম্পানি ইমেল দেওয়া আছে, কোম্পানি ইমেলটা নিয়ে নেই, এটা কোম্পানিটার নাম হবে এটা, নিয়ে নিলাম, এরকম স্পেস পড়া যাবে না, কেটে দিতে হবে যাতে কোনোভাবে স্পেস না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা এটা ফোন নাম্বার, যেহেতু ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা নিয়ে নিই, এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই, ওকে আমরা ব্র্যাকেটটা কেটে দেব, আর ফোন নাম্বার ফরম্যাটটা এরকম থাকবে, এরপরে আর একটা যাই,
এইখান থেকে স্পেস সহ তারপর নিয়ে ডাইরেক্ট পেস্ট করলেই দেখবেন যে আপনি লিঙ্কের প্রোফাইল থেকে কপি করে নেন, এখানে ডাবল ক্লিক করে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর আপনি ডিরেক্টলি কপি করতে পেস্ট করতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে ফন্টের চেঞ্জ হবে না। যদি আপনারা ডিরেক্টলি এভাবে এভাবে পেস্ট করেন দেখেন কত বড় হয়ে গেছে, যদি এখানে ডাবল ক্লিক করে করেন দেখেন কত ছোটো হয়ে গেছে, এটা টাইটেলের ঘরে বসবে। আর এক ঘরের যাতে ডাটা আরেক ঘরে না বসে সতর্ক থাকবেন। ওকে গেল, দেন এটা হলো কোম্পানি নাম, কোম্পানির নাম কপি করে আপনি গুগলে সার্চ দিয়ে দিতে পারেন, এখানে বসে দিতে পারেন, দুটাই হয়ে যাবে। আচ্ছা পেকায় এটাই হবে ওয়েবসাইট আশা করি, হ্যাঁ এখানে জানি। এটা একটা ওয়েবসাইট বটেই, এটার ভিতরে তেমন একটা কিছু পাওয়া যাবে না মেবি। এটাতে গেট স্টার্ট করা লাগে, এটা মনে হয় কাজ চলতেছে বা করতেছে। আচ্ছা আমি এটা নর্মালি ইন্টারনেট দিয়ে দেখি। আরেকটা ওই আছে, টুলস আছে, আপনারা হান্টার ব্যবহার করতে পারেন। হান্টারে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে ভেরিফিকেশন করার পরে পার মান্থলি আপনার 125টা মেবি ফিডব্যাক নামে এটা পাইছে। এটা একটু মেল টেস্টার ভ্যালিড করে নেই, দেখেন এটা দিয়ে এটার একটা জেনারেল ইমেল পাওয়া গেছে। আচ্ছা দেখি হান্টার এখানে দেখবেন যে একটা সোর্স দিয়ে রাখে, এই যে কোথায় পাওয়া গেছে, সাপোজ এই যে এটা এখানে পাওয়া গেছে, তার মানে এটা কারেক্ট মেল। যে গুগল মেল টেস্টারে যে অল টাইম যে ভালো আপনার ইয়ে দিবে রেজাল্ট দিবে সেটাও কিন্তু না। আর এখানে একটা জিনিস আমি ভুলে গেছি যে এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, অ্যাট দ্য রেটের আগে এগুলো কেটে দেবেন। এটাও গেল, ইমেলটা পাওয়া গেছে, এখানে আর কিছু পাওয়া যাবে না, ওয়েবসাইটের ভিতরে তেমন কিছু নাই। আচ্ছা আবার একটু আমরা ট্রাই করতে পারি যে নামটা দিয়ে এবার পাওয়া যায় কি না। এখানে ফার্স্ট নেম দিয়ে দেখতে পারি, পাওয়া যেতেও পারে, হ্যাঁ এটাই হয়ে গেছে, এটা পার্সোনাল মেইল, দেখেন দুইটাই হয়ে গেছে। তো এইভাবেই কাজ করতে হবে, আরও কাজ করতে করতে কিছু ওয়েবে রয়ে যাবে। আর এখানে আপনি পার্সোনাল বিজনেস দুইটাই পাবেন, যেগুলোতে এরকম পার্সেন্টেজ করা আছে, 75% আপ আছে প্লাস, সেগুলো ভ্যালিড এবং সবুজ চিহ্ন থাকবে এরকম। সোর্স দিয়ে দেখবেন, ভেরিফাই করে দেখবেন যে এগুলোতে পাওয়া যায়। হান্টার, মেল টেস্টার এবং জিমেল মিলিয়ে আপনারা এভাবে মেলগুলো রিসার্চ করতে পারবেন। তো মেলগুলো রিসার্চ করতে ফার্স্ট অবস্থায় একটু টাইম বেশি লাগবে, পরে করতে করতে অভ্যস্ত হয়ে গেলে একটু কম টাইম লাগবে। তো সুতরাং এই কাজটা একবারে ইজি, আপনারা কেউ চাইলে হার্ড পরিশ্রম করলেই একটু সম্ভব, আর যে কোনো কাজেই কষ্ট আছে, সুতরাং কষ্ট ছাড়া কোনো কাজ নেই, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আর কীভাবে লিড জেনারেট করতে হয় লিঙ্কডইন প্রোফাইল থেকে, এটাই প্রকৃত একটা টিউটোরিয়াল হবে সবার জন্য। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।